ডক্টর ভীমরাও রামাজি আম্বেদকরের 127তম জন্মদিন উপলক্ষে 82 নম্বর ওয়ার্ডে বাবা সাহেব আম্বেদকর কলোনি ও আম্বেদকরের মূর্তি উদ্বোধন করা হল। ডক্টর ভীমরাও রামাজি আম্বেদকরের 127তম জন্মদিন উপলক্ষে 82 নম্বর ওয়ার্ডে বাবা সাহেব আম্বেদকর কলোনির উদ্বোধন করা হল। এছাড়াও এখানে আম্বেদকরের মূর্তি তৈরি করে তা উদ্বোধন করলেন। 14 এপ্রিল 1891 সালে জন্মগ্রহণ করেছিলেন বি.আর. আম্বেদকর। সারা জীবন সামাজিক বৈষম্যতার চতুর্বর্ণ পদ্ধতি, হিন্দু সমাজের চারটি বর্ণ ও ভারতের অস্পৃশ্য প্রথার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন এবং হাজারো অস্পৃশ্যদের থেরবাদী বৌদ্ধ ধর্ম স্ফুলিঙ্গের মতো রূপান্তরিত করে সম্মানিত হয়েছিলেন। আম্বেদকরকে ভারতের সংবিধানের খসড়া সমিতির সভাপতিও করা হয়। বাবা সাহেব আম্বেদকর কলোনি এবং আম্বেদকরের মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, জনাব ইয়াসিফ হায়দার সহ বিশিষ্ট ব্যক্তিগণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সব জাতি ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে তুলে সমাজকে এক আদর্শ সমাজ গড়ে তুলতে চান নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এখানে অনেক আমাদের সেই সব ভাইয়েরা আছেন যারা পিছিয়ে পড়া, তাদের আজকে বললাম যে আম্বেদকর সাহেবকে শ্রদ্ধা জানানো হবে। যখন প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাবে, শিক্ষিত হবে এবং তাদের মধ্যে আর কোনো জাতি ভেদ থাকবে না, সবাই এগিয়ে যাবে। এখানে অনেকে আছেন যারা রাস্তা পরিষ্কার করেন, কিন্তু তার বাচ্চা কালকে আর রাস্তা পরিষ্কার করবে না, তাকে কর্পোরেশনের চেয়ারম্যান হতে হবে। এই দৃঢ় নিয়ে যদি আমরা এগোতে পারি, তবেই সত্যিকারের আম্বেদকর সাহেবকে শ্রদ্ধা জানানো হবে। বাবা সাহেব কলোনির উদ্বোধন অনুষ্ঠানে জনাব ইয়াসিফ হায়দার জানান, আগামী দিনে সবাই যাতে একসাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে একসাথে মিলেমিশে কাজ করবে। আজকে 127তম বাবা আম্বেদকরের জন্মদিন আমরা সব পালন করলাম। আজকে আমাদের 82 নম্বর ওয়ার্ডে, যেখানে আমাদের আগে আমরা সবাই গোখানা বলতাম, আবার 2011 যখন আমরা আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা গোখানার নামটা আমরা বাবা আম্বেদকর কলোনি করলাম। আর আজকে ওই আমাদের বাবা আম্বেদকর জন্মদিনে আমরা ওই ঐতিহাসিক দিনে আমরা আজকে আম্বেদকর কলোনির সাথে আমরা আবার আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরের মূর্তিটা আমরা বাবিদার থেকে আমরা সফল করলাম, ওখান থেকে উদ্বোধন করলাম। আজকে আমি বলতে চাই কি এটা অনেক বড় একটা ঐতিহাসিক দিন কি আজকে আমরা আমাদের আম্বেদকর কলোনির সাথে আমরা আম্বেদকর বাবা আম্বেদকরের স্ট্যাচুটা একসাথে আমরা করলাম। আর আমি এখানে যত আমাদের মা বোনেরা রয়েছে, ভাইরা রয়েছে, সবাইকে আমি বাবা আম্বেদকর কলোনির সবাই যে সদস্যরা রয়েছে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক প্রণাম জানাই। আর সবসময় আমি এটাই বলি 2011 থেকে কি হাম আপকে পরিবার কা হিসা হ্যায়, জব জব আপ হামে বুলাইয়েগা তব তব হাম আপকে পাস আয়েঙ্গে আম্বেদকর কলোনি মে। আর এক চিজ বলনা চাহতে হ্যায় কি অভি আপ দেখ রহে হ্যায় কি পুরা ভারত মে জো জাত পাতি লেকে বহুত প্রবলেম চল রহা হ্যায়, সব জগহ কন হিন্দু কন মুসলমান ও সব বহুত জগহ চল রহা হ্যায়, মগর আমারা পশ্চিম বঙ্গাল মে আমারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কে আদর্শ মে হামলোগ কা ইয়াহ বহুত হি সুখ বহুত হি শান্তি হ্যায়। হাম হিন্দু ভাই মুসলমান ভাই সব একসাথ মিলকে হামলোগ কাম করতে হ্যায় অর হমেশা কাম করতে রায়েঙ্গে। অর এক চিজ বলনা চাহতে হ্যায় কি মজহব নেহি সিখাতা আপস মে বৈধ রখনা, মজহব নেহি সিখাতা আপস মে বৈধ রখনা, হিন্দি হ্যায় হাম ইয়ে হিন্দুস্তান হামারা। এক কথায় বলতে গেলে ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় ব্যবহার শাস্ত্রজ্ঞ, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক বলা যায়। তাই তার জন্মদিন উপলক্ষে আজ সবাইকে জাতি ধর্ম বর্ণ ভুলে গিয়ে একসাথে কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই দিলেন। ক্যামেরায় বিশু অধিকারীর সঙ্গে সমীর পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।